ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আর এখন টাইম হচ্ছে সকাল বাজে 10:30। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এর আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছো যে খুশির না প্রচণ্ড শরীর খারাপ, তো জ্বর সর্দি কাশি। তো জ্বরটা নেই, জ্বরটা কমে গেছে, কিন্তু সর্দি আর কাশিটা একদমই কম হচ্ছে না। সারাদিন ঠিক থাকবে, ভোরবেলা থেকে যখনই ঘুমোতে যাবে তখনই ওর কাশিটা হয়, বেশিরভাগ ভোরের থেকে হয়। তো যেমন ও কষ্ট পাচ্ছে তেমন ও, যেমন আমি ওর সাথে ঘুমাই, মানে আমারও ঘুম হচ্ছে না ভোরের থেকে, তিনটা থেকে ওর মানে কাশি শুরু হয়ে যায়। এত কাশি হয় মানে কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে। তো কয়েকদিন দেখলাম আর কম যখন হচ্ছে না, তো এখন আজকে ভাবছি ডাক্তারের কাছে নিয়ে যাবো। তার জন্য দেখো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হয়ে গেছে, এক তরকারি ভাত করিয়ে যাবো, কারণ ডাক্তারের কাছে যাবো দেরিও হতে পারে, এসে রান্না করার টাইম হবে কি না। তো ভাবলাম যে এক তরকারি ভাত তাড়াতাড়ি করে নামিয়ে তারপরে যাই। তো ওদিকে তরকারি হচ্ছে, ভাত হয়ে গেছে, আর সকালে ব্রেকফাস্টে খুশিকে সুজি বানিয়ে দিয়েছিলাম। তো খুশি সুজি খেয়ে নিয়েছে, আমিও একটু সুজি খেয়ে নিয়েছি ওর সাথে সাথে। আর এখন একটু চা খাবো, তারপরে তরকারিটা হইলে আমি যাবো স্নান করতে, স্নান করে তারপরে যাবো বাগডোগরা ডাক্তার দেখাতে। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে পাবো। তো সকালের কাজকর্ম মোটামুটি করে স্নান করে খুশিকে নিয়ে আমি বের হয়ে গেছি ডাক্তার দেখানোর জন্য। আর বের হওয়ার সময় রেডি হয়ে আমি কোনো কিছু দেখাতে পারিনি, কারণ বাচ্চাটা শরীর এত ভালো না, সবসময় ভিডিও করতে নিজেরও ইচ্ছা করে না। বাচ্চা যদি ঠিক থাকে না সব কিছু ইচ্ছা করে, কিন্তু জানো বাচ্চা যেহেতু শরীরটা খুবই অসুস্থ, আর তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার না করতে পারলেও খারাপ লাগে, তাই যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখো আমি রাস্তায় বের হয়ে গেছি, আমাদের এখান থেকে বাগডোগরা খুব একটা দূর না, আর আমি খুশিকে বাগডোগরা বা শিলিগুড়ি দু জায়গাতে দেখাই, কিন্তু বাগডোরাটা আমার কাছে হয়, তাই আমি বাগডোরাতে আজকে নিয়ে যাচ্ছি। আর চলো তোমরাও, তোমাদেরকেও দেখাবো। তো আমি সবসময় বাগডোরা, মানে আমাদের বাড়ি থেকে কাছে হয় বাগডোরা, এখানে মাদার কেয়ার, এখানে ডক্টর রঞ্জিত ভগত, ও আছে গাড়িতে ভাই। এখানটাই বেশি আমাকে দেখায়, কিন্তু আজকে আমি তো জানা ছিল না 3 দিন নাকি সেই পিডিয়াট্রিকটা নেই। তো এখন আমি যাব হচ্ছে শিলিগুড়িতে। তো ওখানেও বাচ্চা ডাক্তার খুব ভালো, খুশি জন্মের পর থেকে আমি ওখানে দেখিয়েছিলাম, তো ভাবছি ওখানেই যাব। তো চলো এখন যাব শিলিগুড়ি, বাগডোরাতে ডাক্তার নেই, আর এখানে ছাড়া আর কোথাও ডাক্তার পাওয়া যায় না পিডিয়াট্রিক। তো খুশিকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আর এখন আমরা এসেছি ঘোষ বিধি, এখানে তো সব মোবাইলের কাজ হয়, তো ভাইয়ের একটু মোবাইলের প্রবলেম, তো তার জন্য মোবাইলটা বানানোর জন্য এখানে এসেছি। আর ডক্টর কী বললো তোমাদেরকে বাড়িতে গিয়ে বলবো। আর খুশি পেয়েছে ঘুম, কারণ এখন ঘুমানোর সময়, আর খুশি লাঞ্চও হয়নি। বাবা ঘুম পেয়েছে? এটা হচ্ছে ডগ ভিলা, এখন একটা কুকুর ঘুমে আছে। তো ডাক্তার দেখানোর পর আমি আসছি এই যে নার্সিংহোমে, এখানে আগে আমরা এখানেই কাজ করতাম। তো শিলিগুড়ি আসছে, আর বান্ধবীর সঙ্গে দেখা না করে তো হবেই না, আর একজনের সঙ্গে দেখা হবে না কারণ ওর বাড়ি একটু ভিতরে, আর ওর সঙ্গে আমার মানে শিলিগুড়ি আসলে সম্পর্ক সাথে আমার দেখা হয়ই। আসো এদিকে একটু, এই যে ওর ডিউটিতে ছিল, তো ওর একটু প্রবলেম হয়েছে, তো ছুটি নিয়ে এখন যাচ্ছে রুমে, হোস্টেলে যাচ্ছে, আর থাকতে বলছে আমাকে, কিন্তু থাকবো না, বাচ্চা শরীর খারাপ থাকবে না, কোথাও থাকতে ইচ্ছাও করে না, আসবো কোনো সময় ভালো মতো ভালো অবস্থায়। তো এখন যাবো হচ্ছে বাড়ি, চলো। আর খুশি খুব ঘুম পেয়েছে, আর ওর খিদাও পেয়েছে। সামনে সরস্বতী পূজা, এইবার রাস্তায় আমাদেরকে কত জায়গায় আটকেছে চাঁদার জন্য, কিন্তু
সব জায়গায় আমরা বলছি যে আমরা মেডিকেল থেকে আসছি, তখন ছেড়ে দিচ্ছে, তার টাকা চায়নি, সব জায়গায় দেওয়া সম্ভব? আর এটা তো অনেকটা দূরে, এখানে একটা কিছু প্রোগ্রাম হবে আমরা এখানে আসবো তেমনটাও না, সব জায়গায় টাকা টাকাও দিবে ছেলে দেখা যাচ্ছে না। মাল ট্রেন ছাড়া কোনো ট্রেন দেখাই যায় না, খালি মাল ট্রেনই দেখা যায়। কত বড় না, জুতোটা খুলে গেল তোর? কই আরেকটা জুতা কোথায়? মিমিটা খুললি এরকম খুশি দুইটা পুতুল কিনল, জেদ বাইরে এসে ওকে লাগবে এটা, একটা ওর জন্য একটা ওই যে মিমির জন্য, তার জুতা টুতা খোলা হয়ে গেছে। আর এখানে খাচ্ছি হচ্ছে থুপ্পা, এটা হচ্ছে একটা চাউমিনের মধ্যে স্যুপ দিয়ে দেয়, খুব টেস্টি হয় এটা। তো আমি এখন মানে আমরা এখন আছি রাঙ্গাপানি বলে একটা জায়গার নাম, এখানে বসে একটু খাচ্ছি, কারণ সকাল থেকে কিছুই খাইনি, শুধু সুজি খেয়ে বেরোয়েছিলাম। আর খুশি তো বাইরে কিছু খাবার খায় না, ওকে নিয়ে তো আমার এটা অনেক বড় একটা ঝামেলা, কিচ্ছু বাইরের মুখে দিতে চায় না। তো এখন এখান থেকে আমাদের বাড়ি যেতে লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট যেতে লাগবে, যেতে যেতে অন্ধকারও হয়ে যাবে। আর ডাক্তার বললো যে, যেটা ডাক্তার যেটা বললো সেটা শেয়ার করে হয়নি ডাক্তার, মানে এতটাই ও সিরিয়াস ছিল, মানে ওকে যদি দুদিন হসপিটালাইজ করতাম তাহলে মানে বেশি বেটার হতো, কিন্তু যেহেতু খুশির পাপা এখানে নেই তো আমি ডক্টরকে বললাম, আর চিনা জানা ডাক্তার সবসময় আমি একই সঙ্গে কাজ করেছিলাম আগে, তো ডক্টরকে রিকোয়েস্ট করে মেডিসিন নিয়ে আসলাম, আবার এক সপ্তাহ পরে আবার খুশিকে নিয়ে যেতে বলেছে। তো চলো এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, আর এখন যেতে যেতে রাত হয়ে যাবে, আর জানি না গিয়ে আমি খুশিকে আবার মেডিসিন দিতে হবে, মানে ওকে কেয়ার করতে হবে, তাই আমি এই ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটা অন্য একটা ব্লগের সাথে, তোমরা প্রে করো যাতে আমি খুব তাড়াতাড়ি খুশিকে সুস্থ করে তোমাদের কাছে একটা নর্মাল ব্লগ নিয়ে আসতে পারি, কারণ সবসময় এই অসুখ বিসুখ বলতেও খারাপ লাগে। তো চলো টাটা বাই বাই, ভালো থেকো সবাই, কেউ যদি নতুন এসে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।